Hello everyone, good morning. Welcome back to my channel, Papiya's blog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আজকের দিনটা রবিবার হলেও ঘুম থেকে কিন্তু সকাল সকালই উঠে গেছি, ওই সকাল 6টার দিকে। কারণ আজকে অফিস না থাকলেও বড়মশাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে হচ্ছে খেলার প্র্যাকটিসে, ক্রিকেট খেলার প্র্যাকটিসে। কয়েকদিন আগের ব্লগেও বলেছিলাম যে বর্মশাই ছুটির দিনও বাড়িতে থাকে না, চলে যায় ক্রিকেট প্র্যাকটিসের জন্য। কারণ প্রত্যেক বছরই ওদের কোম্পানি থেকেই খেলা হয়, ক্রিকেট খেলা হয়, তো প্রত্যেক ছুটিতেই প্র্যাকটিসের জন্য চলে যায়। আজকে নিয়ে দুই দিন যাচ্ছে, তো এর আগের দিন তো আর একটু দেরি করে গেছে, কিন্তু আজকে বলছে আর একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। মানে যার সঙ্গে যাবে উনি নাকি 7:30 বেরিয়ে যাবেন, তো উনি তো আসতে 5 মিনিট লাগবে, ওই 7:30 থেকে 7:35 এর মধ্যেই বেরিয়ে যাবে। তো ওকে আগে ব্রেকফাস্টটা রেডি করে দিলাম, এখনও ব্রেকফাস্ট করছে। তো ততক্ষণে ভাবলাম যে দুপুরে যে রান্না হবে, রান্নার জন্য সবজিটা কেটে নেই, তারপরেই না হয় চা খাওয়া যাবে। কারণ মা এখনও ঘুম থেকে ওঠেনি, মা ঘুম থেকে উঠলে তারপর একসঙ্গেই চা বানাবো দুজনের জন্য, দুজনে মিলে তারপর একসঙ্গে চা খাবো। তো তার জন্যই ভাবলাম আগে মা উঠতে উঠতে এইদিকে সবজিটা কেটে নিই দুপুরের জন্য, তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। আর আজকে তো এমন তো কোনো তাড়াহুড়ো নেই যে এই সময়ের মধ্যে আমাকে রান্না করে দিতে হবে, না হলে অসুবিধা হবে, এমন তো কোনো তাড়াহুড়ো নেই। তো তার জন্য ভাবলাম ধীরে সুস্থিরে সবজিটা কাটি, কেটে রাখি, তাহলে সবজিটা কাটা থাকলে তো রান্না করতে বেশি সময় লাগবে না, রান্নাটা পরে বসিয়ে দেব। আর এদিকে দেখো সবজি কাটতে কাটতে মা কিন্তু মুখটুক ধুয়ে ঘুম থেকে উঠে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে এসে গেছে। তো এদিকে মার জন্য চা বানিয়ে নিয়েছি আর আমার জন্যও চা বানিয়ে নিয়েছি। তো চা খেয়ে চলে এসেছি এখন বিছানা গুছাতে। বিছানা তো আগে গুছানো হয়নি, কারণ ওই যে সবজি কাটতে বসে গেছিলাম, তো সবজি তো কাটা হয়ে গেছে, রান্নাটা এখনও বসাইনি, বসাবো আর একটু পরে বসাবো, আজকে তো কোনো তাড়াহুড়ো নেই, ছুটির দিন, তো রান্নাটা একটু দেরি করেই বসাবো। তো ভাবলাম আগে বিছানা গুছিয়ে নিই, কারণ গুছগাছের কাজগুলি হয়ে যাক, হয়ে গেলে তারপর ধীরে সুস্থিরে রান্নাটা বসাবো। আর এখন এই যে সবজির খোসাগুলি এই ড্রামটার মধ্যে এখন জমাচ্ছি। গাছের জন্য তো এক প্যাকেট সার কিনে এনেছিলাম, এখন ভাবলাম যে আর কিনবো না, বাড়িতেই বানাবো সার। কারণ কিচেন থেকে তো অনেক কিছুই বের হয়, সবজির খোসা, তাছাড়া পূজার ফুল, এগুলি ফেলে না দিয়ে ভাবলাম যে এই ড্রামটাতে জমিয়ে রাখবো, মাঝে মধ্যে একটু একটু জল দেবো যাতে তাড়াতাড়ি পচে যায় এইগুলি আর কি, খোসা ফুল এসব যাতে তাড়াতাড়ি পচে যায়, পচে সার তৈরি হয়। তো তার জন্য মাঝে মধ্যে একটু একটু জল দিই সার পচার জন্য। তো ভাবলাম সার হোক, সার হলে তারপর এখান থেকেই গাছে দিতে পারবো। তো তার জন্যই এই ড্রামটা কেটে মুখটা কেটে এটার মধ্যে এখন সব কিছু ফেলছি। তারপর এই যে গাছগুলিতে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ একটু পরেই রৌদ্র ওঠা শুরু হবে, রৌদ্র ওঠার আগে ভাবলাম একটু জল দিয়ে দিই। গাছের পরিচর্যা শেষ, আর পরিচর্যা বলতে কি, ওই একটুকু জল দিয়েছি বাস, এতটুকুই। সবসময় তো আর বেশি কোনো গাছের মধ্যে পরিশ্রম করতে হয় না, মাঝে মধ্যে একটু করতে হয়, তো আজকে শুধু ওই জলই দিলাম। তো জল দিয়ে চলে আসলাম এই যে নোংরা কাপড়গুলি মেশিনে দেওয়ার জন্য। আর আজকে বেশি একটা নোংরা কাপড় নেই, অল্প একটু আছে, অফিসের 2-3টা জামা প্যান্ট আর রনির একটা জামা প্যান্ট, বাস এতটুকুই, বেশি কোনো কাপড় চোপড় নেই। কারণ গতকালকে কিছু ধুয়েছি, মানে বিছানার চাদর, বালিশ, দুনু বিছানার সমস্ত কিছু গতকালকে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য আজকে বেশি একটা কিছু নেই। তো যাই হোক, মেশিনে সব কিছু সেট করে দিলাম, মেশিনের কাজ করতে থাকুক, আর আমি চলে আসলাম কিচেনে আমার কাজ করতে। একবার ভেবেছিলাম ব্রেকফাস্টটা সেরে স্নান করে এসে তারপর রান্না বসাবো, তারপর ভাবলাম যে না, এরকম করলে লেট হয়ে যাবে, আবার একটু এডিটের কাজ আছে। তো তার জন্য ভাবলাম যে এদিকে ব্রেকফাস্টটা রেডি করতে করতে এদিকে করে নিই, দুপুরের রান্নাটাও করে নিই, তাহলে একসঙ্গে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে রান্নাবান্না, সমস্ত কাজ একসঙ্গে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপর যে সময়টা পাবো ওই সময়টাতে এডিটের কাজ করতে পারবো। তো যেই রকম ভাবনা সেই ভাবনাতেই কাজ শুরু করে দিলাম। কিচেনে এসেই প্রথমে সবজিটা বসিয়ে দিলাম, পেঁপে আলু দিয়ে একটা তরকারি করছি, একটু পাতলা করে শুক্তোর মতন করব, তো সেটাই আগে বসিয়ে দিলাম। বসিয়ে এদিকে মার জন্য দুটো রুটি করে নিচ্ছি, তবে আমাদের জন্য রুটি করব না, শুধু মার জন্যই করছি, কারণ রনির এখনও পেটটা ঠিক হয়নি, ওই পেটে হালকা হালকা মাঝে মধ্যে বলে একটু একটু ব্যথা করে, এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো তার জন্য ভাবলাম যে আমাদের জন্য আর রুটি করব না, ওই দই তো আছে, দই দিয়ে চিড়ে খেয়ে নেব। আর মা তো দই খাবে না, কারণ মার এখনও কাশিটা ঠিক হয়নি পুরোপুরি, এখনও হালকা হালকা কাশি আছে, কফ আছে, তো তার জন্য দইটা তো অ্যাভয়েডই করছে।
তো তার জন্যই ভাবলাম মাকে একটু রুটি করে দিই। আর বড়মশাইও সেই দই চিঁড়ে খেয়েই চলে গেছে। একবার বলেছিল দালিয়া করে দিতে, কারণ তখন বলেছিল যে 8টার সময় বের হবে। তারপর যখন শুনলো যে 7:30টায় চলে মানে বের হতে হবে, তারপর ভাবলাম যে 7:30টা তো বেজেই যাচ্ছে, আর 20 মিনিট বাকি আছে, 20 মিনিটের মধ্যে তো দালিয়াটা তাড়াতাড়ি হবে না। তো তার জন্য বললো যে তাহলে দই চিঁড়ে দিয়ে দাও, দই চিঁড়েই খেয়ে চলে যাই। তবে আবার চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, সকাল সকাল তো চলে গেছে, চলে আসবে দুপুরের মধ্যে, কারণ দুপুরে ঘরে এসেই খাবে। তো তার জন্যই তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করে নিচ্ছি। তবে এত কোনো তাড়াহুড়ার ব্যাপার নেই যে এই টাইমের মধ্যে করতে হবে, তো যতটা পারি তাড়াতাড়ি করছি, কারণ তাড়াতাড়ি শেষ করলে তো আমারই ভালো, আমি বসে থাকবো। কাজ ফেলে রেখে বসে থাকতে তো আমার ভালোই লাগে না, কাজ পুরোপুরি কমপ্লিট করে তারপরেই যেন বসে থাকতে ভালো লাগে, শান্তি লাগে। তো তার জন্যই ঝটপট করে রান্নাবান্নাটা করে নিচ্ছি। তবে আজকে কিন্তু আরও কাজ আছে, রান্নার পর ওই দুটো ওয়াশরুম আবার পরিষ্কার করতে হবে। এমনিতে তো বড়মশাই পরিষ্কার করে, আজকে যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছে তো তার জন্য আর পরিষ্কার করা হয়নি, তো আমাকেই করতে হবে। তো যাই হোক, এদিকে শুক্তোটা নামিয়ে বেগুন ভাজা বসিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্টটা নিয়ে। বেগুন ভাজাটা হতে হতে এদিকে আমি ব্রেকফাস্টটা করে নেব। আর এদিকে দেখো, ব্রেকফাস্ট করতে করতে বেগুন ভাজাও কিন্তু আমার হয়ে গেছে, আর অল্প তেল দিয়ে করছি তো। আর দেখো বেগুনটা একটু কীরকম লেটা লেটা ভাব হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে যেমন একদম লেগে গেছে। একটু বেশি তেল দিয়ে করলে কিন্তু সেটা আর হতো না, তবে বেশি তেল তো আর দেবো না, কারণ বেশি তেল তো স্বাস্থ্যের পক্ষে এমনিতেও ক্ষতিকারক, তার জন্য অল্প তেল দিয়েই করেছি। তারপর বেগুনটা নামিয়ে বসিয়ে দিয়েছি ডাল, লাউ ডাল করব, তো সেটাই বসিয়ে দিয়েছি। বসিয়ে এদিকে আদাটাও পেস্ট করে নিলাম, পেস্ট করে এই যে কাচের বোতলে ভরে রেখেছি। আর কাচের বোতলে ভরে রাখলে না অনেক দিন ভালো থাকে, তো তার জন্যই ভাবলাম যে কাচের বোতলে ভরে রাখি। আর এখানে অল্প একটু করেই করেছি, এই তো 7-8 দিনের মতন তো চলেই যাবে। কাচের বোতলটা আর একটু পরে ফ্রিজে রাখবো, মানে 10-15 মিনিট পরে আর কি, কারণ মশলা তো মেশিনে করেছি, আর মেশিনে করলে যে কোনো মশলাই দেখবে একটু হালকা গরম থাকে, আর এই গরম গরম যদি ফ্রিজে রেখে দিই তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম একটু ঠান্ডা হোক, 10-15 মিনিট একটু মুখটা খোলা রেখে দিই, তাহলে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে তারপর ফ্রিজে রেখে দেব। তারপর এই যে কয়েকটা বাসন ছিল ধোয়ার জন্য, এই বাসনগুলিও ধুয়ে নিচ্ছি এখন। আর রান্না তো প্রায় শেষের পথে, রান্নাটা হতে হতে মানে লাস্ট রান্নাটা হতে হতে এদিকে বাসনগুলিও ধুয়ে নিচ্ছি, যাতে ঝটপট কিচেন থেকে বেরিয়ে যেতে পারি। বেরিয়ে তারপর তো আরও কাজ আছে, ভিডিও এডিটিংয়ের কাজ আছে, ওগুলিও করতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি কিচেনের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ডালও কিন্তু হয়ে গেছে, একদম টকবক টকবক করে ফুটছে। বাস আমার রান্নাবান্না কমপ্লিট। এই হয়েছে লাউ দিয়ে কাঁচা মুগ ডাল, আর এই হয়েছে পেঁপের শুক্তো, আর এই হয়েছে বেগুন ভাজা। তো রান্নাবান্না কমপ্লিট করে এদিকে কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে, একদম টিপটপ করে নিয়েছি। তো চলো যাই এবার বাথরুম পরিষ্কার করতে। আর আজকে না দুটো বাথরুম আমাকেই পরিষ্কার করতে হবে, এটা ভেবেই যেন মাথা ঘোরাচ্ছে। তো কিছু তো করার নেই, পরিষ্কার তো করতেই হবে, যেহেতু বড়মশাই চলে গেছে তো আমাকেই করতে হবে। তো এসেই আগে ওয়াশরুমের এই গ্লাসটা কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘরের ড্রেসিং টেবিলের গ্লাস যেমন ডেলি ডেলি পরিষ্কার করা হয়, এটা তো আর ডেলি পরিষ্কার করি না, ওই সপ্তাহে 1 দিন কি 2 দিন করি, তো তার জন্য গ্লাসটা একটু নোংরা হয়ে থাকে। তো ভাবলাম আগে কলিন দিয়ে পরিষ্কার করি, তারপর ওয়াশরুমটা পরিষ্কার করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা।